কাল সুপ্রিম কোর্টে পঞ্চায়েত শুনানি। সুপ্রিম কোর্টে মামলা শোনার আরজি রাজ্য নির্বাচন কমিশনারের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, রাজ্য নির্বাচন কমিশনের কি বক্তব্য? সুপ্রিম কোর্টে জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস সুন্দরেশের বেঞ্চে মেনশন করেন এবং তিনি বলেন কি 15 তারিখ একটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, সেখানে তারা 48 ঘন্টার সময় দিয়েছে স্টেট ইলেকশন কমিশনকে বুথ ওয়াইজ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করার জন্য। তিনি বলেন কি যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশন কেন্দ্রের কাছ থেকে সেন্ট্রাল ফোর্স চাইতে পারে না, এটা রাজ্য সরকারকে করতে হয়, সেক্ষেত্রে তাদেরকে কেন নির্দেশ দেওয়া হয়েছে সে প্রসঙ্গ তিনি বলেন। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন কি 48 ঘন্টার মধ্যে বলা হয়েছে বুথ লেভেল কমপ্লাই করতে হবে, বুথ লেভেল সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, সে কথা বলা হয়েছে। তিনি জানান সুপ্রিম কোর্ট থেকে তারা ইতিমধ্যে স্টেট ইলেকশন কমিশন এখন অ্যাসেসমেন্ট করছে বিভিন্ন বুথে কত সিকিউরিটি দিতে হবে, কি পরিস্থিতি রয়েছে বুথগুলোর, এবং এর মাঝখানে সুপ্রিম কলকাতা হাইকোর্ট এই ধরনের একটা অর্ডার দিয়েছে, তারা চাইছেন সুপ্রিম কোর্ট যেন এটাকে দ্রুতভাবে শুনানি করুক। তখন জাস্টিস সূর্যকান্ত জানতেও চান কি আপনাদের যদি স্টেট সেন্ট্রাল ফোর্স রিকোয়েশন করার এখতিয়ার নেই সেক্ষেত্রে রাজ্য সরকার করতে পারে, আপনি তো বলছেন যেটা রাজ্যের এখতিয়ার রয়েছে, সেক্ষেত্রে এটা তো কোনো সমস্যা নেই, রাজ্য সরকারই সেই সেন্ট্রাল ফোর্স চেয়ে নেবে। তিনি তারপর এটাও বলেন কি মিরর 48 ঘন্টার সময় দেওয়া হয়েছে সব বুথগুলোকে অ্যাসেস করার জন্য, যেটা এখন ইলেকশন কমিশন তো অ্যাসেসমেন্ট করছে প্রত্যেকটা বুথ ধরে ধরে কোথায় সিকিউরিটির প্রবলেম থাকতে পারে, ফোর্স যদি লাগে সেক্ষেত্রে কত ফোর্স ডিপ্লয় করা হবে, তার আগেই অর্ডারটা দেওয়া হয়েছে। কোর্ট তার থেকে জানতে চায় কি 48 ঘন্টা নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কলকাতা হাইকোর্টে আবার অ্যাপ্রোচ করতে পারেন এবং সেখানে বলতে পারেন কি 48 ঘন্টা নেই আরো সময় চাই, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে কেন এসছেন। তিনি একথাও বলেন যে 15 তারিখ যখন অর্ডার দেওয়া হয়েছিল খুব দেরি হয়ে গেছিল, 48 ঘন্টার সময় ছিল, তাদের বক্তব্য রাখার সেখানে সুযোগ হয়নি, তাই তারা চাইছেন সুপ্রিম কোর্ট যেন এটাকে দ্রুত শুনানির জন্য গ্রহণ করে। সুপ্রিম কোর্ট কুসুমিতা বক্তব্য শোনার পর আজকে রাজি হয়েছে আর্জেন্ট মেনশনিং স্টেট ইলেকশন কমিশনের, আগামীকাল শুনানি হবে সেটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো, চলে আসবো। আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে মামলা শোনার আরজি রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে এবং সেক্ষেত্রে তাদের নিজস্ব কিছু বক্তব্য রয়েছে, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, যেমনটা বিজেন্দ্র বললো ঠিক সেইভাবেই মহামান্য বিচারপতিরা রাজ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন যে আপনাদের এই 48 ঘন্টা সময় সেটা যদি কোথাও গিয়ে অপ্রতুল মনে হয় তাহলে আপনারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আরো খানিকটা বেশি সময় আপনারা চাইতে পারেন, এবং রাজ্য নির্বাচন কমিশন তারা যদি মনে করেন যে বাহিনী চাওয়ার ক্ষমতা অর্থাৎ কেন্দ্রের কাছ থেকে বাহিনী চাওয়ার ক্ষমতা রাজ্য নির্বাচন কমিশনের নেই, তাহলে রাজ্য সরকারকে সেই অনুরোধ তারা করতে পারেন। তো সব মিলিয়ে আজকে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যে মনোভাব সেখান থেকে তুমি যারা দেখলে যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে বাহিনী মোতায়েন করতে হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে প্রাথমিক পর্যায়ে, মামলার এটা একেবারে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে বলে দেওয়া হলো যে রাজ্য নির্বাচন কমিশন তারা মনে করলে কলকাতা হাইকোর্টের কাছে খানিকটা বেশি সময়ের জন্য আবেদন করতে পারেন, এবং তারা যদি মনে করেন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন তারা যদি মনে করেন তাদের এই এখতিয়ার নেই বাহিনী চাওয়ার, তাহলে তারা সরকারকে বলতে পারে, রাজ্য সরকার সেই মোতাবেক তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ গ্রহণ করবে। ফলে তো সব মিলিয়ে এটা একেবারে প্রাথমিক পর্যায়ের একটা একটা মতামত বা পর্যবেক্ষণ, আগামীকাল পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে এবং সেই সময় রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীরা, রাজ্য সরকারের আইনজীবীরা, মামলাকারীর আইনজীবীরা প্রত্যেকে তাদের নিজস্ব যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা পেশ করবেন, ফলত তার ভিত্তিতে গোটা মামলার যে বিচার পর্ব সেটা চলবে। কিন্তু তুমি জানো যে গত শুক্রবার যখন কলকাতা হাইকোর্টের মহামান্য একেবারে সৌভিক তোমাকে বিরত করবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, এখানে জানতে চাইবো যে রাজ্য নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বক্তব্য যে বাহিনী চাওয়ার কথা তাদের নয়, বাহিনী চাওয়ার কথা রাজ্যের, অর্থাৎ আমরা দেখলাম যে টাইম লাইনটা তাদের বেঁধে দেওয়া হয়েছিল একেবারে শেষ বেলায়, রাজ্য নির্বাচন কমিশন তারা চলে গেল সুপ্রিম কোর্টে এবং এখন তাদের বক্তব্য যে বাহিনী চাওয়ার কথা তাদের নয়। এটা নির্বাচন কমিশন সমস্ত রকম বাহানা করছে, এ থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার ক্ষেত্রে আগ্রহী নয়। এগুলো কোনো আইনি যুক্তি হলো নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বলবে তুমি যাও আমার নির্বাচনের জন্য প্রয়োজন, এই সামান্য একটা ছেদে যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে জনগণের বসা খরচা করে যাওয়া খুব বিস্ময়কর ঠিক, যে তার মানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে রাজ্য সরকার যে তুমি এই আপিল করো, এবং এভাবে তো তারা তাদের সাংবিধানিক পদমর্যাদাকে ক্ষুণ্ণ করছেন। আমি এদের কোনো কারা পরামর্শ দেন কি বোঝা মুশকিল।
ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আসছে পরের খবরে, সরাসরি রাজভবনেই সন্ত্রাসের অভিযোগ জানাতে পাবলিক পিস রুম খুলেছেন রাজ্যপাল। রাজভবনে খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম, একটি ফোন নম্বর দেওয়া হয়েছে ইমেল অ্যাড্রেসও। ইতিমধ্যে শতাধিক অভিযোগ এসেছে দাবি রাজভবন সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই তা পাঠানো হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে। খুনের আশঙ্কা করে অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। দার্জিলিং এর জেলা শাসককে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন, খবর রাজভবন সূত্রে। ভোটের আগে সন্ত্রাসের অভিযোগে রাজভবনের কন্ট্রোল রুম খোলা নিয়ে তীব্র আক্রমণ করছেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লিখেছেন, রাজ্যপাল ইখতিয়ার বহির্ভূত কাজ করছেন, ভোটের সময় বিজেপি সহ বিরোধীদের উৎসাহ দিচ্ছেন, 3-4টি বুথে বিরোধীদের পরিকল্পিত অশান্তি, তৃণমূল কর্মীদের মৃত্যু, বাকি গোটা রাজ্য স্বাভাবিক, বিরোধীরা এযাবৎকালের সর্বাধিক মনোনয়ন দিয়েছেন, রাজ্যপাল এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজছেন। রাজ্যপাল নির্দেশ দিতে পারেন কিন্তু এই সরকার কারো নির্দেশ মানে না, আদালতকেও মানে না, মন্তব্য করলেন দিলীপ ঘোষ। যে কাজটা কুণাল ঘোষদের, তার পার্টির লোকের, তার সরকারের করা উচিত সেটা রাজ্যপাল করছেন। ওনারা যে অত্যাচার করছেন, ভয় দেখাচ্ছেন, সেটার প্রতিরোধ করার জন্য গভর্নর নিজে পৌঁছে যাচ্ছেন, এটা তো কোনোদিন ওনারা দেখেননি। ওনারা ভেবেছিলেন উনি জগন্নাথ হয়ে বসে থাকবেন আর সরকার যা রিপোর্ট দেবে ওটা মেনে নেবেন, কিন্তু গভর্নর ভালো একজন প্রশাসক, তার অভিজ্ঞতা আছে সরকারি থেকে, তো পশ্চিমবাংলার মানুষ আর মনে হয় এটা ভালোভাবে নিচ্ছে। কি বললেন এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আসুন শোনাবো। কুণাল ঘোষের প্রতিক্রিয়া কুণাল ঘোষ দেবেন, ওর প্রতিক্রিয়ার উত্তর দেওয়াটা আমার কাজ না, কিন্তু আমি আগেও বলেছি রাজভবনে কন্ট্রোল রুম এটার আইনগত বিধি ব্যবস্থা কি আছে তা নিয়ে প্রশ্ন অবশ্যই থাকবে। এই দায়িত্বটা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু তারা সমস্ত তথ্যকে গোপন করছে, অস্বীকার করছে এবং একটা এমন মনোভাব দেখা যাচ্ছে যে মানুষ বুঝতে পারছেন, খোলা চোখে যা দেখা যাচ্ছে, রাজ্যের প্রশাসনও তা দেখতে পাচ্ছে না, নির্বাচন কমিশনও তা দেখতে পাচ্ছে না, মানুষের নিরাপত্তা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন কমিশনের এরকমের মনোভাব ভূভারতে কেউ কখনো দেখেনি এবং সেই কারণেই কোর্টকে স্বতঃপ্রণোদিত হয়েও একাধিক পরামর্শ দিতে হয়েছে, নির্দেশ দিতে হয়েছে, তাকেও পর্যন্ত গুরুত্ব দিতে চায় না, পয়সা খরচ করে তার বিরুদ্ধে রাজ্যের মানুষের নিরাপত্তা ব্যাহত করার মনোভাবে নির্বাচন কমিশন চলছে। স্বাভাবিক কারণেই রাজভবনকেও তার মতো করে পদক্ষেপ নিতে হচ্ছে, এটাতে কি লাভ হবে আমি জানি না, কিন্তু রাজভবনের রাজ্যপাল কি বলবেন যে এলাকায় এলাকায় ঘোরার চাইতে তার অন্য কি কাজ জরুরি ছিল? তিনি কি বলবেন এরকম একজন মানুষকে নির্বাচন কমিশনার পদে তিনি নিয়োজিত করলেন কেন, কার কথায়, কার নির্দেশে? রাজ্যের সর্বনাশটা করে এখন রাজ্যপাল একটা পিস রুম মতন খুলেছেন, তাতে কি লাভ হবে আমি জানি না। এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির, আসুন এবার শুনবো। কুণাল ঘোষ রাজ্যপাল এখতিয়ার সম্পর্কে, রাজ্যপালের এখতিয়ার সম্পর্কে কতটা ওয়াকিবহল আমার তারই অনেক সন্দেহ আছে। এখন রাজ্যপাল যে কাজটা করছে সেটা যদি আমাদের রাজ্য সরকার করতো, রাজ্য প্রশাসন করতো, তাহলে বোধ হয় রাজ্যপালকে এই ধরনের কাজকর্ম করতে হতো না। রাজ্যপালকে গালিগালাজ না দিয়ে রাজ্য সরকার যদি নিজেদের ভুল ত্রুটি গুলো শুধরে নেওয়ার জন্য কাজকর্ম করতো তাহলে বোধ হয় আমাদের রাজ্যের মানুষের অনেকটাই সুবিধা হতো। আজকে রাজ্যপালকে যে পরিপ্রেক্ষিতে জিনিসগুলো করতে হচ্ছে সেই জিনিসগুলো তো খুব উল্লেখযোগ্য এবং আমরা মনে করি যে রাজ্যপালের এই পদক্ষেপ অত্যন্ত আমরা স্বাগত জানাই, এই পদক্ষেপ স্বাগত জানানোরই যোগ্য। এবং যেভাবে রাজ্যপালকে এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য কুরুচিকর মন্তব্য শুধু কুণাল ঘোষই কেন, আমরা মদন মিত্রের মন্তব্যও দেখেছি, রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্টে থাকা একজন মানুষ, আমাদের রাজ্যের প্রথম সিটিজেন বলে কথা, তাকে যেই কুরুচিকর মন্তব্য করেছেন, যেভাবে আক্রমণ করেছেন সেটা একদম অনভিপ্রেত। আমরা আবার বলছি রাজ্যপালের এই ধরনের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন এবং সরকার, সে নিয়ে জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, পাল্টা তৎপর হয়েছে বিরোধীরাও। কলকাতা হাইকোর্টের দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠায়নি রাজ্য নির্বাচন কমিশন, উল্টে কেন্দ্রীয় বাহিনী আটকাতে তারা সর্বোচ্চ আদালতে পৌঁছে গিয়েছে। কালকে জরুরি ভিত্তিতে তারা একটা আর্জেন্ট মেনশনিং করার চেষ্টা করবে, তো আমরাও আমাদের দিক থেকে প্রিপেয়ার্ড। রাজ্যে শুধু সিপিএম, কংগ্রেস, বিজেপি এ বলে নয়, আইএসএফ বলে নয়, তৃণমূলের লোকেরাও তো খুন হচ্ছে,
আজকে এই রাজ্য পুলিশের যে ব্যর্থতা এটা সার্বিকভাবে তো সত্যি। কেন্দ্রীয় ফোর্স অবিলম্বে এই রাজ্যে না মারে, এই সংখ্যাটা 78 সাল থেকে হওয়া পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি মার্ডার হয়েছিল আপনার 2003 আর 2018। এবারে সেই সংখ্যা ছাড়িয়ে যাবে আমি আপনাকে এখন থেকে বলে দিতে পারি। আমি কালকে কোর্ট অফ কোর্ট কন্টেম্পটের পিটিশন করছি, কালকে কন্টেম্প পিটিশন করছি মহামান্য প্রধান বিচারপতির এজলাসে, যিনি এই রায় দিয়েছেন। এই দাবিতে একটা মৌলিক যৌক্তিকতা আছে, রাজ্য সরকারের দায়, নির্বাচন কমিশনের দায়, এই সমস্ত কর্মচারীদের সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তার গ্যারেন্টি দেওয়া, এবং রাজ্য সরকারের পুলিশ যে নিরাপত্তার গ্যারেন্টি দিতে পারবেন না এটা রাজ্য সরকারও জানেন, নির্বাচন কমিশনও জানেন। এটা সত্ত্বেও তারা যদি নির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেন, তাহলে কর্মচারীর অধিকার আছে তাদের আইনের পথ বা আন্দোলনের পথে যাওয়া। আমি ধন্যবাদ জানাই হাইকোর্টকে, দলের তরফ থেকে আপনি সেন্ট্রাল ফোর্স দিয়েছেন আমার উপকার করে। 2021 কি হয়েছিল, 2021 কটা করে, 4টে করে সেন্ট্রাল ফোর্স ছিল মনে আছে, একটা বুথের বাইরে, ফল কি? আর পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, কুচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র তৃণমূল জিতবে, মানুষের সমর্থন তৃণমূলের সাথে আছে। এদিকে কেন্দ্র বাহিনী ছাড়া ভোট কর্মী হিসেবে কাজ না করার দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, রাজ্য ও কমিশনের পাল্টা, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ডিএ আন্দোলনকারীরাও। আমাদের নিরাপত্তা যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সুনিশ্চিত করা না হয় তাহলে আমরা ভোটে যাব না, এবং তারই সাথে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার বা কমিশন যাচ্ছে তাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি, এবং এরপরে আগামী 25 তারিখ ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে এই শহরে আমরা মহামিছিলের ডাক দিয়েছি এবং মহাসমাবেশের ডাক দিয়েছি। আর এই প্রসঙ্গে কি বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শুনুন। সংগ্রামী যৌথ মঞ্চ অর্থনৈতিক দাবি দাওয়া নিয়ে তৈরি হয়েছিল, অনেক বড় বড় কথা বলছিলেন, এখন রাজনৈতিক মুখোশটা খুলে গেল যে এরা হচ্ছে সিপিএম এবং মাওবাদী দলের প্রতীক, মুখোশটা খুলে গেছে এখন, একদমই রাজনৈতিক মুখোশটা মুখটা সামনে এসে গেছে। কি অধিকার আছে বলুন তো সরকারি কর্মচারীদের বলার যে কেন্দ্রীয় বাহিনী থাকলেই আমরা যাব? কি অধিকার তাদের আছে? তারা সাধারণ জনসাধারণের করদাতাদের টাকায় মাইনে নেন, মাসের 1 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনে নিশ্চিত করেছে, আর সেই মাইনেটা নিতে তাদের কুণ্ঠা বোধ হয় না, সাধারণ মানুষের টাকা, কিন্তু সাধারণ মানুষের জন্য নির্বাচনে কাজ করব না কেন্দ্রীয় বাহিনী না আসলে। এটাই বুঝিয়ে দিচ্ছে এদের আসল উদ্দেশ্যটা কি, যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। ভাঙড়ে আইএসএফ কর্মী খুনে এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলা রুজু হলো। আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল সহ মোট 20 জনের বিরুদ্ধে খুনের মামলা করলো পুলিশ। কাশীপুর থানার পুলিশে খুনের মামলা রুজু করেছে। আরাবুল এবং তার পুত্র হাকিমুল সহ মোট 20 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করলো পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূর, কিছুদিন আগেই ভাঙড়ে টানা হিংসার ঘটনা ঘটে এবং আমরা দেখি টানা মুহুর্মুহু বোমাবর্ষণ গুলি চালনার মতো ঘটনা ঘটে, এবং সেখানেই একজন আইএসএফ কর্মী, তার নাম মঈনুদ্দিন, সে রাস্তা দিয়ে আসছিল, তখন তাকে গুলি করা হয়, মাথায় গুলি লাগে। এরপরই গতকাল আইএসএফ এর তরফ থেকে অফিসিয়ালি কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই মঈনুদ্দিনের বাবা কুতুবুদ্দিন, তিনি হচ্ছেন কেসের কমপ্লেনেন্ট, অভিযোগকারী, এবং তিনি লিখিত অভিযোগে যেটা জানান যে তৃণমূলের দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক এই মঈনুদ্দিনকে খুন করেছে গুলি করে, এবং এই এফআইআর এ আরাবুল ইসলাম, ভাঙড়ের তৃণমূল নেতা, তার নাম রয়েছে এফআইআর এ, নাম রয়েছে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের এবং ভাঙড়ের আর এক তৃণমূল নেতা জুলফিকারের। যদিও আইএসএফ এর তরফ থেকে বারবার যে অভিযোগ করা হচ্ছিল এই যে গোটা ঘটনার পিছনে সৌকত মোল্লার রয়েছে, এফআইআর এ কিন্তু এই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার নাম নেই, এফআইআর এ নাম রয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের, তার ছেলে হাকিমুল ইসলামের, তৃণমূল নেতা জুলফিকারের সহ 20+ আননোন আদার্স, আরো বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। এটা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুন, 34 ধারায় একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন, 25-27 আর্মস অ্যাক্ট, এরকমই বিভিন্ন জামিন অযোগ্য কঠোর ধারায় কিন্তু এই কাশীপুর থানায় গতকাল আইএসএফ এর করা অভিযোগের প্রেক্ষিতে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তার ছেলে হাকিমুল ইসলাম এবং তৃণমূল নেতা জুলফিকার সহ 20 জনের এগেনস্টে মার্ডার কেসে এফআইআর হয়েছে। ধন্যবাদ ময়ূর।
আইএসএফ কর্মী খুনের ঘটনা ঘটেছিল ভাঙড়ে এবং সেই ঘটনায় এবার আরাবুল ইসলাম তার ছেলে হাকিমুল ইসলাম সহ মোট 20 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলো পুলিশ। আইএসএফ কর্মী মহিউদ্দিনের বাবার অভিযোগের ভিত্তিতে এই খুনের মামলা রুজু করলো পুলিশ।